বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশ সহ কমপক্ষে 40 জন। জানা যায়, গতকাল রোববার হেফাজতের ডাকা হরতালের সমর্থনে সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার হেফাজতের অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে হাইওয়ে থানায় আক্রমণ করে ব্যাপক সহিংসতা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করে বলে জানা যায়। এ সময় গুলি বর্ষণে মারা গেছে প্রচার হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সহ যানবাহন চলাচল করতে দেখা যায়নি। আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আজ সকাল থেকে হরতালকে ঘিরে সরাইল কুট্টাপাড়া মোড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি ও পুলিশ সদস্যরা। জলকামান নিয়ে মহাসড়কের বিশ্বরোডের হাইওয়ে থানার সামনে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও। এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক, বিশ্বরোড ও সরাইল সহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে রেখেছে হেফাজতের নেতাকর্মীরা। এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। আমরা কোনো ব্যক্তিগত আন্দোলন করি না, আমাদের নিজস্ব কোনো আন্দোলন আমরা করি না। কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণ এবং দেশের স্বার্থে আমরা আন্দোলন করি। কারণ হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, হেফাজত ইসলাম অরাজনৈতিক দল। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে আমরা রাজপথে ঝাঁপ দিতে আসে। নির্বিচারে গুলি করে আমাদের 7 জন ভাই হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়া ডাকাতে শহীদ করা হয়েছে। আমাদের এই হরতাল বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকের এই হরতাল আমরা পালিত করতেছি। ব্রাহ্মণবাড়িয়াতে বিক্ষোভ মিছিল পরিদর্শন করেন, আর সেই বিক্ষোভ মিছিল ও পুলিশ পাখির মতো গুলি করে সেই হত্যার প্রতিবাদে শান্ত সিষ্টভাবে কোনো ধরনের হই হল্লা নাই, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নাই। আমরা সুন্দরভাবে হরতাল পালিত করছি। আসলে হেফাজত ইসলামের আন্দোলন এটা ইসলামী আন্দোলন, আধ্যাত্মিক আন্দোলন, ইমান রক্ষার আন্দোলন। ধর্মপ্রাণ মুসলমান, মুসল্লি এবং মাদ্রাসার ছাত্রদের উপরে নির্বিচারে গুলি ছুড়ছে। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।